এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন দেশের সমস্ত সন্ত্রাসীদের রাজনৈতিক মা বিস্ফোরক সৌমিত্র। বিস্তারিতভাবে জানতে হবে, সঙ্গেই থাকবেন। চ্যানেলে নতুন হয়ে তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকনটি প্রেস করে রাখবেন, এই রকমই নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বর্ডার সিকিউরিটি ফোর্সের আধিপত্য 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটারের প্রসারিত করার কেন্দ্রের পদক্ষেপকে হস্তক্ষেপ করার এবং প্রত্যাহার করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মমতার চিঠি নিয়ে বিজেপি নেতা সৌমিত্র খা মমতা ব্যানার্জিকে আঘাত করেছেন। বিজেপি সাংসদের কথায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন দেশের সমস্ত সন্ত্রাসীদের রাজনৈতিক মা। জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সৌমিত্র খা প্রধানমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কান না দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন এবং বলেছিলেন যে তিনি যেভাবে পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছিলেন সেভাবে তিনি দেশকে ধ্বংস করতে চান। বিজেপি নেতা আরও অভিযোগ করেছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতকে ধর্মশালায় পরিণত করার চেষ্টা করছেন। তিনি দেশের সমস্ত সন্ত্রাসীদের রাজনৈতিক মা, কারণ যখন সংসদে নাগরিকত্ব সংশোধিত আইন পাশ হয়েছিল তখন তিনি এর বিরোধিতা করেছিলেন, যখন জাতীয় নাগরিক পঞ্জি পাশ হয়েছিল তখন তিনি এর বিরোধিতা করেছিলেন, কারণ তিনি ভারতকে একটি ধর্মশালা বানাতে চান। সৌমিত্রের প্রশ্ন, ভারত কি ধর্মশালা যে রোহিঙ্গারা ভারতে প্রবেশ করবে, এখানে মানুষ হত্যা করবে এবং ভারত সরকারের অর্থ লুট করবে? দেশের অখণ্ডতা শেষ করতে মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের সমর্থন করছেন বলে অভিযোগ করেছেন এই বিজেপি নেতা। দেশের অখণ্ডতা শেষ করতে মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের সমর্থন করছেন, এই কারণেই তিনি বিরক্ত, কারণ এখন বিএসএফের সীমান্তের এখতিয়ার 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বাড়ানোর ফলে সন্ত্রাসীরা ভারতে প্রবেশ করতে পারবে না। এই কারণেই তিনি এই পদক্ষেপের বিরোধিতা করছেন, কারণ এটি তার রাজনীতি। পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি রেজলিউশন নিয়ে যাওয়ার মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাওয়া হলে খা বলেছিলেন যে মুখ্যমন্ত্রী বিশ্বাস করেন না এবং বিধানসভার নিয়মগুলি অনুসরণ করেন না। সৌমিত্র আরও বলেন, তিনি কি কখনো দেশের কাঠামো বিশ্বাস করেছেন? তিনি রাজ্যগুলিতে বিশ্বাস করেন না, তিনি বিধানসভার নিয়ম মানেন না, দেশের বিরোধিতা করাই তার কাজ হয়ে দাঁড়িয়েছে। সন্ত্রাসবাদ এবং আত্মসীমান্ত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখার লক্ষ্যে কেন্দ্রীয় সীমান্ত নিরাপত্তা বাহিনীকে তল্লাশি চালানো সন্দেহভাজনক গ্রেপ্তার এবং আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে 50 কিলোমিটার পর্যন্ত এলাকা দখল করার ক্ষমতা দিয়েছে। নতুন আদেশ অনুসারে বিএসএফ যাকে শুধুমাত্র পাঞ্জাব, পশ্চিমবঙ্গ এবং আসাম রাজ্যের 15 কিলোমিটার পর্যন্ত পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল, এখন কোনো বাধা বা আরও অনুমতি ছাড়াই আরও এখতিয়ার 50 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।